চা বানাতে বললাম, চা বানাতে পারলে না। দোকানে কি খেয়ে আসো, কি অসভ্য বাজে লোক, দেখ কেমন লাগে। আমি আর ছেলে খাবো চাবি তো। সুপ্রভাত বন্ধুরা, রূপক রুমকির তরফ থেকে তোমাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কি গো, চা হলো? হ্যাঁ আসছি, হয়ে গেছে। রাখো এখানে, রাখো চাটা খাও, মোবাইল পরে ঘাটবে। ঠান্ডা হয়ে গেছে চাটা। চাটা কিন্তু ভালোই বানিয়েছো। চাটা আমি ভালোই বানাই। ধন্যবাদ। কতক্ষণ হয়েছে চা খাওয়া হয়েছে জানো তোমার? আমি ঘড়ি দেখলাম প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। তা তুমি কি বাজার ফাজার যাবে না নাকি, না রান্না বান্না করবো না? আসলে বাইরের ওয়েদার দেখছো আজকে? তাহলে দেখে খেতে হবে না? সেটা না, মানে বাইরে বেশ একটা সুন্দর বৃষ্টির ওয়েদার, তো আমি একটু রোমান্টিক হয়ে গেছি। ও আচ্ছা, রোমান্টিক হয়ে ফোন কাটছিল? হ্যাঁ। আচ্ছা, তার উপর আজকে আবার শাড়ি পরেছো, বাড়িতে শাড়ি তো চট করে পরো না। তাই ইচ্ছে হতে পারে না? না না, নিশ্চয়ই। তো ঠিক আছে, ব্যাগ দাও, যাচ্ছি বাজারে, যেতে তো হবেই বাজারে। ব্যাগটাও রান্নাঘর থেকে নিয়ে যা, নিতে পারলে না আমাকেই দিতে হবে। অবশ্যই, ধর ধর। তখনও আমি জিজ্ঞেস করলাম, উত্তর দিলে না যে বাজার দিয়ে কি আনবে। কেন, মাংস এখন তো মুরগি খুব সস্তা, 4-5 কিলো মুরগির মাংস নিয়ে আসি। আমি মাংস খাবো না। তাহলে কি খাবে সুন্দরী? টাকানি করো না তো, বর্ষার ওয়েদার, বৃষ্টি চলে যায়, মানে বর্ষার ওয়েদার চলে যাচ্ছে, আমি ইলিশ ছাড়া খাবোই না। ওকে, তাহলে ইলিশই আনছি যদি বাজারে পাই। না 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 না, আমি মাংস খাবো। আমি মাংস খাবো না, মাংস খেয়ে খেয়ে মুখ এলে গেছে আমার, অনেক হয়েছে না। কাপটা দাও, তোমরা যা পারো করো, আমি চললাম। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে বাজারে যেতে হবে। তাহলে খেয়েও না আজকে। আমি কিন্তু মাংস ছাড়া খাবো না, তুমি মাংস আনবে। শোন, তোকে একটা কথা বলি, আজকের মাছ খা, মাংস আমি সপ্তাহে অন্য একদিন নিয়ে আসবো। কবে? আজকে যদি মাছ না আনি, তুই আর আমি দুজনেই ঘরের বাইরে আমাকে আমাদের এই বৃষ্টির মধ্যে বেরিয়ে যেতে হবে। কবে আনবে, কবে আনবে বলো? মঙ্গল বুধবার দিন খাওয়াবো। বেশি বাড়াবাড়ি করছো না, আমি ঘরের বাইরে তো রাখতে দেবো, মানে থাকতে দেবো। মানে সেটা না, মানে আমি অন্যভাবে বোঝাতে চাইলাম। ঠিক আছে, ঠিক আছে। আর বন্ধুরা, রূপক তো বাজারে চলে গেছে, আর ছেলে এখন বায়না ধরেছে আমার চুলটা কেটে দাও, কিন্তু এখন চুল কাটার দিকে তো গেলে হবে না। তা ঘরের টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো আমাকে করে নিতে হবে, নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। আর তোমাদের সামনে কত বড় একটা অভিযোগ নিয়ে আসলো, মানে মাছ না নিয়ে আসলে নাকি ওদের বাপ ছেলেকে দুজনকে ঘর থেকে নাকি বার করে দেবো, এটা কোনো মানে হয় বলো? আমি কি এতটাই খারাপ মানুষ? আমার যা আছে খাওয়ার লোক নেই, একটাতেই আমার যত। তোমার মাছ নিয়ে চলে এসেছি। দাদা কি মাছ এনেছো? যা মাছ বলেছিলে তাই, ইলিশ।
আর রোববার করে বন্ধুরা আমি বলেই দিয়েছি যে সকালে আমি টিফিন টিফিন বানাতে পারবো না, কিনে আনতে হবে, কারণ রবিবার অনেক এক্সট্রা কাজ থাকে, তা সেই কাজগুলো করতে গেলে অনেক সময় লাগে, তা টিফিন বানানোর আর টাইম হয় না। এলো, এটা আজকে নতুন দোকান থেকে এনেছি, মানে নতুন আর ছেলে করেছে। মাছ ধুতে চলে এসেছি বন্ধুরা, ইলিশ মাছ নিয়ে এসেছে। একদিকের ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আরেক দিকের ওভেনে আমি ইলিশ মাছটাকে বানিয়ে নেব। আর এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, এ টু জেড কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পরে তোমরা সময় সুযোগ বুঝে দেখে নিও। রান্নাবান্না করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে, আর কলের জলও চলে গেছে, তা রূপক বলল এখন খাওয়া দাওয়া করে নাও, বিকেলে জল আসলে তখন গা ধুয়ে নিও। তা যাই হোক, এখন খিদেও পেয়ে গেছিল প্রচণ্ড। তা তুমি কি কাঁঠাল দানা ভাজা নেবে? দারুণ হয়েছে কিন্তু। তাই আজকে আমি ঠিক করেই নিয়েছিলাম যে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব না। বন্ধুরা প্রত্যেক দিন রান্না করার পর ওকে জিজ্ঞেস করি যে রান্নাটা কেমন হয়েছে, তা আজকে আমি ঠিক করেছিলাম ওকে কিছু জিজ্ঞেস করবো না, দেখি নিজে থেকে কিছু বলে কিনা। তো যাই হোক, নিজে থেকেই বললো। তুমি গা ধুতে গেলে না? আমাকে একটু শুতে দেখতে পারো না? না, কটা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখো তো, জল এসছে। 3:30 তো বাজে, শোয়া দেখলেই গায়ের মধ্যে হি হি করে, বলো 3:30 জল আসে, আসে তো 4:00 সময় জল, তা আমি যদি ঘুমিয়ে পড়ি আমায় একটু ডেকে দেবে। 4:00 সময় তো আমি ডেকে দেবো, কিন্তু তারপরে আমি কিন্তু 1 ঘন্টা ঘুমাবো, আমাকে ডাকবে না, একেবারে বিকেলে চাটা করবে তারপর আমায় ডাকবে। ও কোথাকার হরিদাস পাল, ওনাকে চাটা করে নাকি আমি ডেকে দেব? পারবো না, সারাদিন শুধু রান্না করে রান্নাই করি। একা একা চিপস খাচ্ছ, খুব ভালো লাগছে। আর আমি একটু চা বানাতে বললাম, চা বানাতে পারলে না। দোকানে কি খেয়ে আসো, কি অসভ্য বাজে লোক, দেখ কেমন লাগে। আমি আর ছেলে খাবো, খাবি তো? ভালো, আমি ভালো কথাই বললাম, দাও। দেব না, দেব না, এই নিয়ে কারাগারি করো, অত সহজ তো যাবে না বললে। আমি তাহলে একটু দোকান থেকে ঘুরে আসছি। কোন দোকানে যাবে? আরে ছেলের পাসপোর্ট সাইজের ছবিগুলো আজকে দেওয়ার কথা ছিল। ছেলে ডিমের অমলেট বানিয়ে দিয়েছে, এখন খাচ্ছি, ভালোই বানিয়েছে। ডিমের অমলেটটা আমি ভালোই বানাই, তাই না? তাই সত্যি ডিমের অমলেটটা ভালো বানাস বলেই তো আমি তোকে বলি যে মাঝে মাঝে একটু বানিয়ে খাওয়া। আর আমার রাতের তো খাওয়া হয়েই গেল, তোমরা তো দেখতেই পেলে, ছেলে ডিমের অমলেট বানিয়ে দিয়েছিল, সেটা খেয়ে নিয়েছি। রাতে আমি আর কিছু খাবো না, ওতেই আমার পেট ভরে গেছে। আর রূপক হয়তো খাবে, রূপককে খেতে দিতে হবে। আর আমি রবিবারটা দুবেলার রান্নার ঝামেলা রাখি না, দুপুরবেলায় রাতের রান্নাটা একবারে করে নিই, কারণ রান্না খাওয়া করতে করতে অনেক রাত, মানে বেলা হয়ে যায়, রাত্রির নয় বেলা হয়ে যায়, তা সেই কারণে একবারই করে নিই, আর সেটাই রয়েছে, ওই দিয়েই হয়ে যাবে। তা আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। আজকে একটু অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে, তা তোমরা আশা করছি এটা লাইক করবে বা পছন্দ করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রেখো, নিত্য নতুন ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে পরের দিন দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, তোমরা ভালো থেকো, টাটা, শুভরাত্রি।